কোটি সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ নয় দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল 3টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। নতুন কর্মসূচি ঘোষণার আগে বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় নতুন এই কর্মসূচি ঘোষণা দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক নাফিজা জান্নাত। এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের ঘিরে রাখে পুলিশ বিজিবি সদস্যরা। শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ ও নাহিদ নামের দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষার্থীদের বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।